দাঁড়িয়ে না আমার একটা থাম্বনেইলের জন্য ছবি তোলার ইচ্ছা ছিল। ওয়েলকাম ব্যাক, আজকে আমার নিউ মার্কেট শপিং ট্যুর ভিডিও টু। নিউ মার্কেট নিয়ে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আপনাদের আমি সিরাম মার্কেটে নিয়ে যাব। এর আগে আমি হাতিবাগান শ্যামবাজার মার্কেট আপনাদের ঘুরিয়েছি, পুজোর স্টক দেখিয়েছি, কত অল্প দামে শাড়ি পেতে পারেন সেটা দেখিয়েছি। তারপরে নিয়ে গেছি বড়বাজারে, বড়বাজারে কোন দোকানে কী দামে শাড়ি, গয়নার দাম কীরকম পুরোটাই আমি দেখিয়েছি সেই ভিডিওতে দুটো পর্বে। যদি আপনাদের দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। আর চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। শারদীয়া সাজে সেজে উঠেছে সিরাম মার্কেট। নিউ মার্কেট চত্বরে হকারদের লোভনীয় পসরা, হাঁকাহাঁকি, ডাকাডাকি, দরাদরি সমস্তকে পাশ কাটিয়ে ঢুকে পড়লাম সিরাম মার্কেটে। আজকের ভিডিওটা পুরোটা দেখুন। ফ্যাশনেবল সমস্ত রকমের ড্রেস, বিশেষ করে লেডিস গার্মেন্টস, টি শার্ট সমস্তই আমি দেখাচ্ছি। তাদের দাম কিরকম হতে পারে একটা আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও থেকে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করে ভাইরাল করে দিন ভিডিওটা। প্রতিটা দোকানে নতুন স্টক, পূজোর স্টক, কোন স্টল ফেলে কোন স্টলে ঢুকি, সবারই স্টক অফুরন্ত। গ্রাউন্ড ফ্লোর থেকে বেসমেন্টের দিকে তাকালে মা দুর্গার প্রতিমার পাশে এই যে লম্বা হয়ে সবাই শুয়ে আছে, এরা সবাই আসলে বডি ম্যাসাজ নিচ্ছে। এখানে এই ব্যবস্থাটা আছে। আমি লিফটে চড়ে চললাম ফার্স্ট ফ্লোরে। এই ফ্লোরেও সবকটা ড্রেস ফ্যাশনেবল এবং লোভনীয়। তবে সবার আগে পুরো ফ্লোরের সবকটা দোকানের সাজিয়ে রাখা ড্রেসগুলো দেখে নিলাম। তার সাথে ওনা আছে, তার সাথে প্যান্ট আছে। এটা আপনারা আছে 2495, বুঝেছেন তো? এটা চিকনের মধ্যে, প্রিন্টেডের মধ্যে চিকন কাজ আছে। এটা আপনারা পাবেন 2195। এটা দেখুন, এটা আপনার 1495, এটাও থ্রি পিস আছে। মেটেরিয়াল শুধু একটু আলাদা না? মেটেরিয়াল এটা আপনার কটনের মিক্স আছে, এটা পুরো কটন আছে, এটা পুরো পিওর কটন, আর এটা কটনের মিক্স। শ্রীরাম মার্কেট শপ নাম্বার 363 স্টাইল। ব্লেজার আর চামড়ার জ্যাকেটের স্টক দেখে তো আমি অবাক, শীতবস্ত্রও আছে। বাইরে থেকে দেখে এতটা বুঝতে পারিনি এদের স্টকে কি নেই। একটা স্টলের মধ্যেই ছোট ছোট খোপ করা আছে, কোথাও শুধুমাত্র জিন্সের প্যান্ট, টপ, তার স্টক অফুরন্ত, কোথাও সুতির চুড়িদার, কোথাও ড্রেস, ফ্যান্সি ড্রেস, কোথাও বা জ্যাকেট, ব্লেজার, লেদার জ্যাকেট কি নেই। ব্লেজার বা কুর্তি, থ্রি পিস, টু পিস, সিঙ্গেল কুর্তি, লং গন, অ্যাঙ্কেল লেন্থ গন, বারবি গন, ওয়েডিং গন, পার্টি ওয়ের গন, বার্থডে জন্য গন সব পাবে। এটা তিনটে কালার শেড, চারটে কালার শেড, একটা ব্লু আছে বাইরে, ওইটার মধ্যে ইয়েলো টাচ ছিল, যেটা একটা ইয়েলো টাচ, এটা একটা আসবে গ্রিনের উপরে, কালার চারটে শেড। এটা রেঞ্জ কত? এটা 995। এটা বেটার বা এটা এটা বেটার?
सब अलग अलग रेंज का है, 1395 1495 है रेंज का। 1395 1495 তার মানে সমস্ত রেঞ্জই আলাদা আলাদা। এখানে আসলে আপনি নিজে দেখে শুনে বুঝে নেবেন কোনটা, তবে ডিজাইনগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। দাদু দাদু ফার্স্ট ফ্লোর স্টাইল শপ নাম্বার 363। কিন্তু রেঞ্জ একটু বলে দিন কিরকম দামের মধ্যে হবে এগুলো। এটা ফুল
তাহলে এখন বাড়ি ফিরতে হবে, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। কেমন লাগলো এটা জানাতে কিন্তু ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে আমার ভিডিওটাকে ভাইরাল করে দিন। আর আমি কিন্তু এই যে শপিং এর ভিডিও বানাচ্ছি বলে কোনো রকম বেনিফিট পাই না কোনো দোকান থেকে, কেউ দাম কম নেয় না, বরঞ্চ ভিডিও বানাতে গিয়ে আমি দর করতে পারি না, যার ফলে বেশি দাম দিয়ে কিনতে হয়, মেয়ে রেগে যায়, ওর জামার দিকে দেখাতে পারি না, তাই বুঝতে পারছেন কত প্রতিবন্ধকতা, অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারি না, রাত করে আসতে হয়, তো অনেক কষ্ট করে এডিটিং করতে হয়, বাড়িতে রুটি করতে করতে এডিট করি, কারণ এখন বাড়ি যাবো কি করে চিন্তা নিউ মার্কেটে। যাই হোক, আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।